পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ষড়যন্ত্রমূলক নৃশংস বর্বরোচিত আক্রমণ, একই সাথে প্রতিমা ভাঙচুর, প্রাণহানি ও সম্পদহানির ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে শনিবার বিকেলে কৈলাসহর পৌর পরিষদ এলাকায় এক সুবিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হিন্দু জাগরণ মঞ্চ নগরী জেলা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভা। সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসবের আনন্দে মানুষ যখন মাতোয়ারা, তখন ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সনাতন ধর্মের এই বৃহৎ উৎসবে ষড়যন্ত্রমূলক নৃশংস আক্রমণ চালানো হয়। সারা বাংলাদেশ জুড়ে হিন্দু ধর্মীয় মন্দির, পূজো মণ্ডপ সহ হিন্দুদের উপর অকথ্য অত্যাচার শুরু হয়। এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধুমাত্র উৎসবকে কেন্দ্র করে নয়, পূর্বেও বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্রকে অবলম্বন করে হিন্দুদের উপর আক্রমণ সংঘটিত করেছে মৌলবাদীরা। আজ তারই প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ সহ অন্যান্য হিন্দু সংগঠন প্রতিবাদ মিছিল সংঘটিত করে কৈলাসহরের রাজপথ কাঁপিয়ে হাজারো মানুষ এই প্রতিবাদ মিছিলে সামিল হয়ে বাংলাদেশের হাসিনা সরকারের ব্যর্থতাকে জনসম্মুখে স্লোগানের মাধ্যমে তুলে ধরেন এবং আগামী দিনে বাংলাদেশের হিন্দুদের উপর মৌলবাদীদের এই অকথ্য অত্যাচার বন্ধ না হলে বৃহৎ আন্দোলনের হুমকি দেয়। একই সাথে ভারত সরকার ও ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশ সরকারের সাথে আলোচনাক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করারও দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলটি কৈলাসহর টাউন কালীবাড়ি প্রাঙ্গণ থেকে বের হয়ে আদালত চত্বর পরিক্রমা করে গার্লস স্কুল রোড, সেন্ট্রাল রোড হয়ে পায়তুর বাজার এলাকায় সমাপ্ত হয় এবং নতুন মোটরস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভার। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে হিন্দু জাগরণ মঞ্চের নেতা মণিময় দেবত্রাতা এক রাশ ক্ষোভ উগরে দেন। এবং কিছুক্ষণের মধ্যে সে বাংলাদেশের কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে যে দুর্গা প্রতিমা ছিল, যে দুর্গা মণ্ডপ ছিল, সেখানে বর্বরোচিত আক্রমণ শুরু হয়। হিন্দুদের বাড়ি ঘরে মৌলবাদী জিহাদি আক্রমণ শুরু হয় এবং হিন্দু ধর্মপ্রাণ, এদের আক্রমণে হিন্দু ধর্মপ্রাণ 7 জন ভাই সেখানে নিহত হয়েছেন, যেটা লেটেস্ট খবর। সেটা পরবর্তীতে হাসপাতালে গিয়ে আরো মৃত্যু ঘটেছে। আমরা জানি রামকৃষ্ণ আশ্রমে, সেটা কুমিল্লা ডিস্ট্রিক্ট ছাড়িয়ে চট্টগ্রাম ডিস্ট্রিক্টে সেই হিন্দু বিরোধী যে বিক্ষোভ সেটা ছড়িয়ে পড়েছিল, সে চট্টগ্রামের রামকৃষ্ণ আশ্রমে তথা ইস্কন মন্দিরে আক্রমণ শানিত করা হয়। সেখানে আশ্রমের সাধুকে কুপিয়ে নির্মমভাবে, জঘন্যভাবে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়। আপনারা অবগত আছেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে ইতিপূর্বে সেখানে ফেসবুকে হিন্দুর ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।